প্রিয় ছাত্রছাত্রী বৃন্দগণ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের অনুশীলনীর 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্ন সমাধান করব। আজকের এই ভিডিওর আমরা 4 নম্বর পার্টটি আরম্ভ করিতেছি। এর আগে আমি আরও 3টি পার্ট তৈরি করে নিয়েছি, যেগুলো যদি তোমরা দেখে না থাকো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কি অবশ্যই দেখে নেবে। তাহলে চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করে নিই। তো 5 নম্বর প্রশ্নটি সমাধান করার পূর্বে তোমাদেরকে আমি যে পূর্বের পার্টে অর্থাৎ পার্ট 3-তে 4 নম্বর প্রশ্নটি সমাধান করে দিয়েছিলাম, তাতে তোমাদের হয়তো আমি যখন ভিডিওটি প্লে করে দেখেছিলাম তখন বুঝেছিলাম তোমাদের হয়তো এখনও অনেকের অনেক ডাউট থাকতে পারে। সেই জন্য এই পার্টে আমি 4 নম্বরের একটি প্রশ্ন সমাধান করে ভালোভাবে বুঝিয়ে দেবো, তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো চার নম্বর যাতে তোমাদের কোনো ডাউট না থাকে সেই জন্য আমি এটি আরেকবার তোমাদের করে দেই। তো একটি আমি নিয়েছি, এই 60টির মধ্যে আমি একটি নিয়েছি, যেটি হলো 7,47,47,447, অর্থাৎ এটি আমাদের অক্ষরে দেওয়া আছে, এটিকে আমাদের সংখ্যায় লিখতে হবে। তো এটি আমি তোমাদেরকে পুরো ডাউট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। তো প্রথমে আমাদের এখানে কি ছিল, 7 কোটি। হ্যাঁ ঠিক আছে, 7 কোটি ছিল, সেইহেতু প্রথমেই আমি এখানে 7 লিখে নিলাম। তো তারপর এখানে 7,47,00,000 আমাদের কাজ শেষ, এখন 47,00,000 কাজ করতে হবে, অর্থাৎ এ দেখো 47,00,000, ঠিক আছে 47,00,000। এ দেখো তোমরা যদি এভাবে বুঝতে না পারো, আমি যে পূর্বের পার্টে যেভাবে বুঝিয়েছিলাম তাতে যদি বুঝতে না পারো, এই যে 47,00,000 তা থেকে তোমরা অযুত কীভাবে বুঝবে, এই যে প্রথমটি অর্থাৎ এটি হলো অকের স্থান, এটি হলো কি দশকের স্থান, এই দশকের স্থান অর্থাৎ 4টি হবে আমাদের কি নিযুত হয়ে যাবে, ঠিক আছে 4টি হয়ে যাবে নিযুত, এবং এককের স্থান 60টি হয়ে যাবে লক্ষ। অর্থাৎ আমি যদি এই 47,00,000কে বলি, অর্থাৎ আমাদের দশকের স্থানে কত আছে, 4 আছে, অর্থাৎ 4 নিযুত, আরও আমি বলতে পারবো 7,00,000, ঠিক আছে। এই জিনিসটি তোমরা বুঝতে পারছো, এই জিনিসে তোমাদের অনেকের হয়তো ডাউট এখনও থাকতে পারে। তো এই যে 47,00,000কে আমরা 4 নিযুত 7,00,000 লিখতে পারি। তো কীভাবে লিখলাম, এই যে 47,00,000 লিখে নিলাম, তারপর এখানে এককের স্থান, এখানে দশকের স্থান, এই দশকের স্থানের টি হয়ে যাবে আমাদের নিযুত, এবং এককের স্থানের যত থাকবে তা আমাদের লক্ষ্য হয়ে যাবে। তো দশকের স্থানে 4 ছিল সেহেতু 4 নিযুত হয়ে গেছে, এবং এককের স্থানে 7 ছিল সেহেতু 7,00,000 হয়ে গেছে। এখন আমরা এখানে কুটির স্থান বসিয়ে দিয়েছি, তো কুটির পরে আমাদের নিযুতের স্থান বসাতে হবে, অর্থাৎ এখানে আমরা কি বসাবো, 4 নিযুত আছে, অর্থাৎ 47,00,000 মানে 4 নিযুত 7,00,000, এই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝবে। অর্থাৎ এখন আমরা 47,00,000 জায়গায় আমরা 4 নিযুত 7,00,000 লিখবো, অর্থাৎ 7 কোটির স্থান আমরা লিখে নিয়েছি, এখন আমরা নিযুতের স্থান লিখবো, নিযুতে কত আছে 4 আছে সেহেতু 4 লিখে নিলাম, তারপর লক্ষ্যের স্থান লিখবো, লক্ষ্য কত আছে 7 আছে সেহেতু 7 লিখে নিলাম, তারপর কী করবো এখানে দেখো 47,000 এইটি আমরা এখন করবো। এখন কিন্তু লক্ষ্যর পরে আমাদের অযুতের স্থান লিখতে হবে, অর্থাৎ এখানে 47,000-এ অযুত কত আছে তা আমরা কীভাবে নির্ণয় করব। তো এই যে 47,000, ঠিক আছে এই দেখো তোমরা দেখো ভালোভাবে দেখো, এটি 47,000, আজ তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে, 47,000, ঠিক আছে 47,000। তো এই যে 47,000, এই 47,000 আমরা বলতে পারি, 47,000 আমরা বলতে পারি, এই যে এটি হলো আমাদের কি 47-এর এককের স্থান কত 7, এবং দশকের স্থান কত, 47-এ দশকের স্থান হলো 4, অর্থাৎ 4 অযুত, এই যে দশকের স্থান যত থাকবে তত অযুত হবে এই 47,000-এ, বুঝতে পারছো, অর্থাৎ এখানে দশকের স্থানে কত আছে 4 আছে সেহেতু 4 অযুত হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি 4 অযুত, তারপর এখানে 7,000-এ, তারপর এই যে এককের স্থান 47-এর এককের স্থানে কত আছে 7 আছে, অর্থাৎ 7,000, এই জিনিসটিও তোমরা বুঝতে পারছো, ঠিক আছে এই আমি এই জিনিসটি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এখন আমরা এখানে কুটি লিখে নিয়েছি, তারপর লক্ষ্য লিখে, তারপর নিযুত লিখে নিয়েছি, তারপর লক্ষ্য লিখে নিয়েছি, এখন আমরা কী লিখবো, অযুত লিখবো, অযুতে কত আছে 4 অযুত আছে, 47,000 মানে কি 4 অযুত 7,000, অর্থাৎ অযুতের স্থানে 4 আছে ছিল 4 লিখে নিয়েছি, এখন হাজারের স্থানে কত আছে 7 আছে সেহেতু 7 লিখে নিয়েছি, তারপর তো একদম ইজি বা সহজ, অর্থাৎ আমরা হাজারের পরে কী লিখবো, শত লিখবো, অর্থাৎ এখানে 400 আছে সেহেতু 4 লিখে নিলাম, তারপর 47 ছিল সেহেতু 47 লিখে নিলাম। এখন আমরা ভারতীয় পদ্ধতি অনুসারে কমা বসানো বসিয়ে দেবো, যেটি খুব সহজ, অর্থাৎ এখান থেকে প্রথমে 3 অঙ্ক পরে একটি কমা বসাবো, তারপর এই কমা থেকে আরও 2 অঙ্ক পরে আরেকটি কমা বসাবো, তারপর এই কমা থেকে আরও 2 অঙ্ক পরে আরেকটি কমা বসাবো, অর্থাৎ ভারতীয় পদ্ধতি অনুসারে আমরা এটিকে কমা বসিয়ে নিয়েছি। আশা করি তোমরা সকলেই ডাউট ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এটি যদি এখনও বুঝতে না পারো তাহলে ভিডিওটি প্রথম থেকে প্লে করে বা শুরু করে তোমরা দেখে নেবে, তাহলে তোমরা এইগুলো এই 4 নম্বরের ডাউটটি পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে।
তো এখন আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করতে এসে গিয়েছি তো 5 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে দেখো মনোযোগ সহকারে দেখো 1991 সনে একটি শহরের জনসংখ্যা ছিল এ দেখো 2,35,471 ঠিক আছে তো এখন তোমাদের প্রশ্ন হলো আমি কিভাবে বুঝলাম এখানে 2,35,471 তা তোমরাও আমার মতো বুঝতে পারবে কিভাবে দেখিয়ে দিই তোমাদেরকে এখানে আছে কি একক দশক এই দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ এইভাবে তোমরা গণনা করবে ঠিক আছে এক সুতরাং আমাদের এখানে লক্ষের স্থানে কত এসে গেল অর্থাৎ কি এসে গেল 2 এসে গেল অর্থাৎ আমরা বলতে পারবো 2 লক্ষ তারপর এখানে কিন্তু 35 আছে অর্থাৎ এই 35 টি থাকবে হাজার 35000 তারপর 471 এভাবে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এই যে 2,35,471 জন এবং 2001 সনে ইহার জনসংখ্যা ছিল 72,958 জন বৃদ্ধি পেল 2001 সালে শহরখানির জনসংখ্যা কত হবে ঠিক আছে তোমাদের আমি প্রশ্নটি বুঝিয়ে দিই মানে হলো 1951 শহরে একটি 1951 সালে একটি শহরের জনসংখ্যা ছিল কত 2,35,471 ঠিক আছে তা আমরা বুঝতে পেরেছি অর্থাৎ জনসংখ্যা ছিল 2,35,471 কিন্তু 2001 সালে এক সালে এই জনসংখ্যা 72,958 জন বেড়ে গিয়েছে ঠিক আছে বৃদ্ধি পেয়েছে মানে কি বেড়ে গিয়েছে বৃদ্ধি হয়েছে অর্থাৎ বেড়ে গিয়েছে অর্থাৎ প্রথমে ছিল কত 2,35,471 তারপর 2001 সনে তা থেকে 72,958 জন বেড়ে গিয়েছে তো এখন আমাদের এই বেড়ে যাওয়ার পর অর্থাৎ 2001 সনে শহরখানি জনসংখ্যা কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো একটা জিনিস তোমাদেরকে আমি বুঝিয়ে দেই তোমরা তোমাদের অনেক কাজে লাগবে তো এখানে দেখুন দেখো দেখো 2,35,471 জন 71 জন আছে ঠিক আছে তো তারপর জনসংখ্যা এখানে 72,958 জন বৃদ্ধি পেয়েছে তো তোমরা যখন দেখবে বৃদ্ধি পাবে ঠিক আছে এই সংখ্যা থেকে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বৃদ্ধি যখন থাকবে তখন তোমরা বুঝে নেবে যে এটি প্লাস অর্থাৎ যোগ করতে হবে ঠিক আছে আর যখন হ্রাস থাকবে তখন তোমরা বুঝবে যে এটি হা বিয়োগ করতে হবে যদি এখানে আমাদের যদি 72,958 জন হ্রাস পেল তাহলে আমরা কি করলাম এই 2,35,471 থেকে 72,958 বিয়োগ করে নিলাম মানে কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে সেই জন্য 2,35,471 এর সাথে 72,958টি আমরা কি করব যোগ করব কারণ বৃদ্ধি পেলে যোগ করব হ্রাস পেলে বিয়োগ করব এই জিনিসটা তোমরা এই প্রশ্নে শুধু বুঝলে তোমাদের হয়ে যাবে তো আমরা এখন কি করব 2001 সনে সরকারি জনসংখ্যা কত হবে তো আমরা কি করব এই দুটি প্রথমে যা ছিল তার সাথে 72,958টি যা বেড়েছে তা যোগ করলে আমরা বর্তমানে 2001 সনের সরকারি জনসংখ্যা আমরা তা নির্ণয় করতে পারবো তো আমাদের প্রথমে আমরা কি লিখে নেব যা দেওয়া আছে তা লিখে নেব অর্থাৎ 1951 সনে একটি শহরের জনসংখ্যা ছিল 2,35,471 এবং 2001 সনে একটি শহরের জনসংখ্যা বৃদ্ধি পেল কত 72,958 তা আমাদের দেওয়া আছে তো এখন 2001 সনের জনসংখ্যা সরকারের জনসংখ্যা হবে কি তা তোমরা ভালোভাবে বুঝেছ আমি তোমাদেরকে বলে দিয়েছি যে এই 2,35,471 এর সাথে যা বৃদ্ধি পেয়েছে তা আমরা যোগ করলে আমরা পেয়ে যাব ঠিক আছে 2001 সনের জনসংখ্যা তো এখানে আমাদের প্রথমে কি ছিল 2,35,471 তার সাথে আমাদের কি যোগ করতে হবে তা আমাদের কত যোগ করতে হবে এই যে যা বৃদ্ধি পেয়েছে যা বেড়েছে তা যোগ করতে হবে অর্থাৎ 72,958 ঠিক আছে 72,958 এখন আমরা যোগ করলে কত পাই তো আমরা একটি রাফ একটি পেজে যোগ করে নেই ঠিক আছে তো রাফ একটি পেজে যোগ করে নেই তো 2,3,5,4,7 একের সাথে আমাদের কত যোগ করতে হবে 7,2,9,5,8 তো স্বভাবতমে আমরা যোগ করে নেই তো 8 আর 1 কত হয়ে যাবে 9 হয়ে যাবে 7 আর 5 কত হয়ে যাবে 12 হয়ে যাবে হাতে 1 থাকবে তারপর 9 আর 4 13 আর 1 কত হয়ে যাবে 14 হয়ে যাবে তারপর আবার 1 থাকবে 1 থাকবে তারপর 5 আর 2 কত হয়ে যাবে 7 হয়ে যাবে 7 আর হাতের 1 কত হয়ে যাবে 8 হয়ে যাবে তারপর আমাদের হাতে থাকবে না তো তারপর কি করব এই 7 আর 3 কত হয়ে যাবে 10 হয়ে যাবে তারপর হাতে কত থাকবে 1 থাকবে তারপর এখানে 2 আর 1 কত হয়ে যাবে 3 হয়ে যাবে অর্থাৎ আমরা কত হয়ে গেল 3 এখন আমরা কি করব তা তো এখন আমরা প্রথমে সংখ্যাটি লিখে নেই ঠিক আছে 3,000 বলছি 3,0,8,4,2,9 তো এখানে কি করব এই সংখ্যাটি আমরা ভারতীয় পদ্ধতি অনুসারে কমা বসিয়ে নেব অর্থাৎ প্রথমে এখান থেকে 3 অঙ্ক পরে একটি কমা বসিয়ে নেব তারপর 2 অঙ্ক পরে আরেকটি কমা বসিয়ে নেব তো এখন আমরা সংখ্যাটি যদি আমরা এই অক্ষরে বলি তাহলে কিভাবে বলবো দেখো মনোযোগ সহকারে এ দেখো একক দশক শতক হাজার
অযুত লক্ষ অর্থাৎ এই যে তিন আছে তার লক্ষ্যে আছে অর্থাৎ তিন লক্ষ তারপর এখানে কত 8008 মানে কত 8429 অর্থাৎ 2001 সনে সরকারি জনসংখ্যা হবে আমাদের জনসংখ্যা হবে 308429 আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি আবার বুঝিয়ে দেই তো এখানে আমরা জন লিখে নেই ঠিক আছে বুঝো ভালোভাবে বুঝো তো তোমাদেরকে তো 1951 সনে শহরের জনসংখ্যা ছিল 235471 ঠিক আছে তা আমাদের ঠিক আছে তারপর 2001 সনে কিন্তু জনসংখ্যা 72958 জন বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যখন এই যে জনসংখ্যা ছিল তা থেকে 72000 এই যে জনসংখ্যা তা বেশি হয়ে গেছে অর্থাৎ বৃদ্ধি পেয়ে গেছে অর্থাৎ আমরা কি করলাম এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করে নিলাম কারণ বৃদ্ধি পেয়েছে বেড়েছে ঠিক আছে বেড়েছে তাহলে আমরা বৃদ্ধি পেয়েছে যেহেতু তার বৃদ্ধি পাওয়া মানে কি বেড়ে যাওয়া অর্থাৎ বেড়েছে যেহেতু সেহেতু আমরা যোগ করে আমরা পেয়ে গেছি অর্থাৎ আমরা কত পেলাম 2001 সালে সরকারি জনসংখ্যা 308429 আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এখন আমরা 6 নম্বর প্রশ্নটি ভালোভাবে বুঝব তারপর আমরা সমাপ্ত করে নেব তো 6 নম্বর প্রশ্নটি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো ঠিক আছে তো 6 নম্বর প্রশ্নটি আমরা প্রথমে পড়ে নেই কোন একটি রাজ্যে 2002 থেকে 2003 সনে বিক্রি হওয়া সাইকেলের সংখ্যা ছিল 743000 ঠিক আছে তারপর বলেছে 2003 থেকে 2004 সনে বিক্রি হওয়া সাইকেলের সংখ্যা ছিল 800 কোন বছরে বেশি সাইকেল বিক্রি হয়েছিল এবং কত বেশি বিক্রি হয়েছিল তো প্রশ্নটি তোমাদের আমি ভালোভাবে বুঝিয়ে দিই তোমরা ভালোভাবে বুঝবে ঠিক আছে তো এখানে দেওয়া আছে আমাদের 2002 থেকে 2003 সন পর্যন্ত সাইকেল বিক্রি হয়েছিল কতটা 7,43,000 কানা ঠিক আছে তো তারপর বলেছে 2003 সন থেকে 2004 বিক্রি হয়েছে 800,100 কানা ঠিক আছে এখন আমাদের বলেছে যে প্রথম কোয়েশনে বলেছে যে কোন বছরে বেশি সাইকেল বিক্রি হয়েছিল তো প্রথম প্রশ্নটি আমরা প্রথম এর সমাধান করে নেই তো কি করব এখন আমাদের এই যে সাইকেলের সংখ্যা দেওয়া আছে এখানে দেওয়া আছে 743000 আর এখানে দেওয়া আছে 800,100 কানা ঠিক আছে তো এখন আমরা কিভাবে বুঝব যে কোন বছরে বেশি সাইকেল বিক্রি হয়েছিল ঠিক আছে তা কিন্তু তোমাদের আমি ধারণায় বলে দিয়েছি কোন দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় কোনটি ছোট তা আমরা কিভাবে বুঝতে পারি তো তোমরা যদি দেখে না থাকো আমি তোমাদের এই ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে নেবে পার্ট ওয়ানে তো সর্বপ্রথমে আমাদেরকে তাহলে দেখো সর্বপ্রথমে আমাদের বুঝতে হবে কোন সংখ্যাটি বড় এটি বড় না এটি বড় তাহলে যেটি বড় হবে তার সেই বছরে যেটি বড় হবে সেই বছরে কিন্তু আমাদের কি বেশি সাইকেল বিক্রি হয়েছিল তো এখন আমরা কিভাবে বুঝবো তা তোমরা মনোযোগ সহকারে দেখো তো প্রথমে আমরা কি করব দুইটি ধাপ অর্থাৎ দুইটি স্টেপ ফলো করব তো সর্বপ্রথমে আমরা দেখব যেই যে সংখ্যার অঙ্ক বেশি অর্থাৎ যেটি বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটি হবে আমাদের বড় সংখ্যা তো প্রথমে আমরা অঙ্ক দুটি তুলনা করে নেই অর্থাৎ এটি কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখে নেই তো এটি হলো 1 2 3 4 5 6 অর্থাৎ এটি 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং এটিও আমরা দেখে নেই কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটি 1 2 3 4 5 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ এটিও 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটিও 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ দুটিও 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেহেতু আমরা আর বুঝতে পারবো না অঙ্ক প্রথম স্টেপে আমরা বুঝতে পারবো না কি কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট যদি যেটি যদি বেশি একটি সংখ্যা বেশি অঙ্ক এই দুটির মধ্যে যদি যেটি বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতো এই দুটি সংখ্যার মধ্যে বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যা বড় হতো কিন্তু এখানে দুটি অঙ্ক দুটি সমান অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ এটিও 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটিও 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেহেতু আমরা অঙ্ক এই আমরা প্রথম স্টেপে আমরা বুঝতে পারবো না তারপর আমরা কী করবো এটির এই প্রথম এই এদিক থেকে প্রথম দিক থেকে প্রথম সংখ্যাটি তুলনা করব তো তুলনা করে যে সংখ্যাটি বড় হবে সেই সংখ্যাটি বড় হবে তো এখানে কত আছে 7 আছে এখানে 8 আছে 7 বড় না 8 বড় অর্থাৎ এখানে মনে রাখবে এখান থেকে প্রথম দিক থেকে সংখ্যাটি প্রথমে তুলনা করব অর্থাৎ এখানে কত আছে 7 আছে এখানে কত আছে 8 আছে অর্থাৎ এই সংখ্যা 8টি বড় 7 এর তুলনায় 8 বড় সেহেতু এই সংখ্যাটি বড় বুঝতে পেরেছো
হ্যাঁ, তার মানে আমাদের এই যে এই 8,100,000 যে যে বছরে সাইকেল বিক্রি হয়েছিল সেই বছরে বেশি সাইকেল বিক্রি হয়েছে, অর্থাৎ 2003 সন থেকে 2004 সন পর্যন্ত, 4 সনে। তো আমরা প্রথমে এই সমাধান করে নেই এই প্রশ্নটি। তো আমাদের কাছে দেওয়া ছিল কি 2002 থেকে 2003 সন পর্যন্ত সাইকেল বিক্রি হয়েছিল কয়টি, ওই দেখো 743,000। ঠিক আছে, তো আমরা প্রথমে এটি লিখে নিলাম, খানা এখানে লিখে নিই। তো এখন তারপর 2003 থেকে 2004 সন পর্যন্ত কত, 800,000। ঠিক আছে, এই এটি আমাদের দেওয়া আছে, তা আমরা লিখে নিলাম, এটি তোমরা সহজেই বুঝতে পারছো। তো এখন আমরা কী করবো, এখন আমাদের প্রথম কোয়েকশনে, অর্থাৎ এই প্রথমে কোন বছরে বেশি সাইকেল বিক্রি হয়েছে, এখানে আমরা 2003 থেকে 2004 সন পর্যন্ত সাইকেল বেশি বিক্রি হয়েছে তা তোমাদেরকে আমি পূর্বেই বলে দিয়েছি। কীভাবে করলাম, তো প্রথমে অঙ্ক দুটি সংখ্যা কত অঙ্ক বিশিষ্ট প্রথমে আমরা দেখলাম, তো দেখলাম দুটি সমান অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেহেতু আর আমরা এটি বুঝতে পারলাম না কোন সংখ্যাটি বড় বা ছোটো। তারপর আমরা কী করলাম, এই প্রথম সংখ্যাটি তুলনা করলাম এখান প্রথম দিক থেকে। তো প্রথম সংখ্যাটি এটি ছিল 7, এটি ছিল 8, অর্থাৎ 800,000 যে বছরে সাইকেল বিক্রি হয়েছিল সেই বছরে বেশি সাইকেল বিক্রি হয়েছে, অর্থাৎ 2003 সন থেকে 2004 সন পর্যন্ত। অর্থাৎ আমরা বলতে পারি শুধু 2003 থেকে 2004 সন বছরে বেশি সাইকেল বিক্রি হয়েছিল, এটি আমরা লিখে নেব। তো এখানে আমরা লিখে নিলাম 2003 সন থেকে 2004 সনের বেশি সাইকেল বিক্রি হয়েছিল, তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আমাদের তারপর লেখা আছে এবং কত বেশি বিক্রি হয়েছে, অর্থাৎ আমরা কীভাবে তা নির্ণয় করতে পারবো। তো আমরা কী করবো, এই যে বেশি যে বছরে বেশি সাইকেল বিক্রি হয়েছিল তা থেকে যে বছরে কম সাইকেল বিক্রি হয়েছিল তা বিয়োগ করে নেব। ঠিক আছে, বেশি যে বেশি বড় সংখ্যা থেকে ছোটো, আমি যদি বলি বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাটি বিয়োগ করে নেব, অর্থাৎ 800,100 থেকে 743,000 বিয়োগ করে আমরা কত বেশি সাইকেল বিক্রি হয়েছিল তা আমরা নির্ণয় করতে পারি। অর্থব দিয়ে আমরা লিখে নেব, তো আমরা লিখে নিলাম অতএব 800,100 থেকে 743,000 বিয়োগ করে আমরা পেয়ে যাব। তাহলে আমরা চলো রাফ একটি পেজে এটি বিয়োগ করে নেই। তো আমাদের কত থেকে 800,100 থেকে বিয়োগ করতে হবে 743,000। তো শূন্য থেকে শূন্য গেলে কি শূন্য, শূন্য থেকে শূন্য গেলে কি শূন্য, এক থেকে শূন্য গেলে কি শূন্য, যে কোনো সংখ্যা থেকে শূন্য গেলে কিছু যায় আসে না, অর্থাৎ এক থেকে শূন্য গেলে কি এক থেকে শূন্য গেলে কি এক, অর্থাৎ ভুল হয়ে যায়, এক থেকে শূন্য গেলে কি এক। তারপর শূন্য থেকে তিন যদি যায়, শূন্য থেকে তিন আমরা বিয়োগ করতে পারবো না, পারবো কিন্তু মাইনাস এসে যাবে, সেহেতু আমরা কী করবো এখান থেকে এক দাঁড় এনে নেব, অর্থাৎ এখান থেকে এখানেও কিন্তু শূন্য, তার মানে তার কাছেই কিছু নাই। তো সে কী করবে, এখান থেকে এনে নেবে এক, অর্থাৎ এখান থেকে সে যদি এক এনে নেয় তাহলে তার 10 হয়ে যাবে, তারপর এই 10টাকে এখানে এক নিয়ে নেবে, অর্থাৎ এখানে 10 হয়ে যাবে, এখানে 9 হয়ে যাবে, এখানে 7 হয়ে যাবে। তো 10 থেকে যা তোমরা এগুলো তোমরা পূর্বের শ্রেণীতে পড়ে এসেছো, অর্থাৎ 10 থেকে 3 গেলে কি কত হয়ে যাবে 7 হয়ে যাবে, তারপর এখানে কত থাকবে 9, 9 থেকে 4 গেলে কি 5 হয়ে যাবে, আর এখানে 7 থেকে 7 গেলে কি শূন্য, শূন্য মানে নাই। তো একটি সংখ্যার তার ডান দিকে শূন্য বসানোর কোনো, বাম দিকে শূন্য বসানোর কোনো মানেই নেই। তো আমরা কত পেলাম 5,7,100, 5,7,100, অর্থাৎ আমরা এখন ভারতীয় পদ্ধতি অনুসারে কমাও বসিয়ে নেব, অর্থাৎ 57,100টি বেশি সাইকেল বিক্রি হয়েছিল 2001 সনে। তোমরা আশা করি বুঝতে পেরেছো, তো আমি আরেকবার তোমাদের বলে দিই। তো এখানে আমাদের 2002 সন থেকে 2003 সনে সাইকেল বিক্রি হয়েছিল 743,000, তারপর 2003 থেকে 2004 পর্যন্ত সাইকেল বিক্রি হয়েছিল কত 800,100। তো কোন বছরে বেশি সাইকেল বিক্রি হয়েছিল তা আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম, যে এখানে কিন্তু আমরা প্রথমে দুটি অঙ্ক আমরা দেখলাম, কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুটি, তো এটিও 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটি 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেহেতু আমরা আজ এখান থেকে বুঝতে পারলাম না যে কোনটি বড় সংখ্যা। তারপর আমরা কী করলাম, এদিক থেকে প্রথম সংখ্যা তুলনা করলাম, অর্থাৎ এখানে 7 ছিল, এখানে 8 ছিল, যেহেতু 8টি বড়, সেহেতু এই সংখ্যাটি বড় হয়ে গেছে, যেহেতু 800,100 সাইকেল 2003 সন থেকে 2004 সনে বিক্রি হয়েছিল, সেহেতু বেশি সাইকেল বিক্রিও হয়েছিল 2003 সন থেকে 2004 সন পর্যন্ত, যা আমরা এখানে লিখে নিয়েছি।
তো তারপর কি করলাম আমরা এবং কত বেশি হয়েছিল তো কত বেশি সাইকেল বিক্রি হয়েছিল তো আমরা কি করলাম বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বিয়োগ করে নিলাম অর্থাৎ বেশি যে বছরে বিক্রি হয়েছে তার সাইকেল বিক্রি হয়েছিল তার সাইকেলের সংখ্যা থেকে কম সাইকেলের সংখ্যা কম বিক্রি হওয়া সালের সাইকেলের সংখ্যা বিয়োগ করে আমরা কত বেশি হয়েছিল তা আমরা নির্ণয় করে নিয়েছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কনফিউশন এখনও থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে